আপনি দীর্ঘ সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন, কোন অবস্থার প্রেক্ষিতে আপনি আওয়ামী লীগ ছেড়ে দেবার সিদ্ধান্ত নিলেন? না, আমি তো ওই অর্থ আওয়ামী লীগ ছাড়িনি, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আমি করেছিলাম। সে আওয়ামী লীগ তো যখন অন্যদিকে যাওয়া শুরু করলো তখনই আমি একটু দূরদর্শিতা ছিল, যে আমি যখন ছেড়েছি 93-তে আমি বুঝতে পেরেছি যে এটা তো বঙ্গবন্ধুর রাজনীতি, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ থেকে অনেক সরে আসছে আর কি। আমাদের যে আমি ভিতর থেকে দেখেছি এটা, সে বঙ্গবন্ধুর সময় ছিল যে প্রথমত কোনো নীতি নির্ধারণ করা হতো আলাপ আলোচনার পরে সকলের মত মত জেনে, এবং প্রকৃত অর্থে যেভাবে গণতন্ত্রকে পরিচালনা করা উচিত সেটা ওখানে আমরা পেয়েছিলাম, দেখেছিলাম, অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছিল। কিন্তু তারপরে যেটা দেখলাম, তারপরে তো যে জিনিসগুলো হলো এটা তো খুবই মানে ভয়াবহ। আমি বিশেষ যে ইস্যুর উপরে আমি বিশেষ করে সিদ্ধান্ত নিলাম যে করা যাবে না, যখন দেখলাম যে ছাত্রদেরকে অস্ত্র দেওয়া হচ্ছে, তো আমি বললাম এটা তো হয় না। বলে না না, আপনি যে রাজনীতি করেছিলেন সে তো পরিবর্তন হয়েছে, না তো বঙ্গবন্ধু করেন নাই। তো সে বললেন যে সে বঙ্গবন্ধু নাই, সে রাজনীতিও নাই। এটা আমার মনে মূল কারণ ছিল বলা যে ভাই ইন দ্যাট কেস আমি রাজনীতি করব না। আমি তো বেরিয়ে এসে কোনো দল করি নাই, গণতান্ত্রিক ফোরাম করেছিলাম যে গণতান্ত্রিক মূল্যবোধকে নিয়ে আলোচনা হোক, সবাই আমরা বোঝার চেষ্টা করি যে বিভিন্ন মত বিভিন্ন চিন্তা থাকবে, সহ অবস্থান করবে ভিন্ন মত নিয়ে, আর এই বিশেষ করে পেশি শক্তির কোনো ভূমিকা থাকবে না। সেই অর্থে কি আপনি বলবেন যে গণফোরাম রাজনৈতিক দল নয় বরং গণতন্ত্র, গণতান্ত্রিক ফোরাম? তারপরে অনেকে এসে বললাম না আপনার সঙ্গে আমরা আসতে চাই কিন্তু আপনি দল না করলে তো আমরা আসতে পারি না। যেমন সাইফুদ্দিন মানিক, পঙ্কজ ভট্টাচার্য, এরা ন্যাপ, কমিউনিস্ট পার্টি, তারা বললেন, অন্য অন্য দল থেকেও তারা যারা বললেন যে আমরা দল হলে আমরা আসতে পারি, কিন্তু আপনি যেটা ফোরাম গণতান্ত্রিক ফোরামে না আপনি দল করেন। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, এটা একটা নতুন দল করা হবে। যা চেয়েছিলেন সেভাবে কি আপনি গণফোরামকে করতে পেরেছেন, অথবা যে গণতান্ত্রিক আলোচনা, গণতান্ত্রিক পরিবেশ আপনি চেয়েছিলেন সেটাকে শেষ পর্যন্ত নিশ্চিত করতে পেরেছেন? মোটেই না। আমি তো মনে করি ফার্স্ট অফ অল তো গণফোরামে অনেকেই আসলেন, আবার অনেকে বেরিয়ে গেলেন, মানে যে মন্ত্রী হয়ে গেলেন আমাকে এসে বলতেন ভাই কমল ভাই একটু, যে শাহজাহান সিরাজ ফর এক্সাম্পল ফার্স্ট ওরা বেরোলেন, তখন আমরা অবশ্যই যেতে পারেন, কারণ মন্ত্রী হওয়ার সুযোগ থাকলে অবশ্যই যাওয়া উচিত। তো এরকম তো অনেকেই গেছেন, তার মধ্যে তো আমি মনে করি যে বর্তমান সরকারের মধ্যে অনেকেই আছেন।